চিন্তা করুন, একটা মেধাবী মহিলা যা করতে পারে, লাখো অমেধাবী পুরুষ তা করতে পারে। যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টির বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তার জন্য মানুষের সন্তুষ্টি থেকে বাঁচার জন্য আল্লাহ যথেষ্ট, বান্দার কোনো সাহায্য দরকার নেই। আর যে ব্যক্তি আল্লাহর ক্রোধের বিনিময়ে মানুষের সন্তুষ্টি কামনা করে, আল্লাহ পাক তাকে মানুষের উপরেই ছেড়ে দেন, নিজের দায়িত্ব নেন না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইসলাম খুব সহজ দিন, এই সহজ দিনকে কঠিন করা যাবে না। কঠিন করলেই কিন্তু আপনি ফাঁদে পড়ে যাবেন আর আপনি আগাতে পারবেন না। আর এই বিষয়ে আপনাদেরকে একটা চিঠি শোনাব। চিঠিটা যদি শোনাই তাহলে ভাববেন তো নারী নেতৃত্ব হালাল হয়ে গেল না। আপনারা আমির মুয়াবিয়ার নাম শুনছেন না? সাইয়্যিদ খলিফার পরে মুয়াবিয়া। একদল ইসলামী বুদ্ধিজীবী মুয়াবিয়াকে বানিয়েছে রাজা। রাজতন্ত্র শুরু হয়েছে, খেলাফত শেষ হয়ে গেল, রাজতন্ত্র শুরু হলো মুয়াবিয়াকে দিয়ে। যারা ইতিহাসে ছাত্র ইসলামের ইতিহাসে, তারা কিন্তু এটি পড়ে। অবশ্য আমরা তীব্র বিরোধিতা করি। তিনি নিঃসন্দেহ খলিফা ছিলেন, হয়তো তাদের সাথে মানে কম, কিন্তু তিনি নিঃসন্দেহ খলিফা ছিলেন, তিনি রাজা ছিলেন না। একদিন তিনি চিঠি লিখলেন মা আয়েশার কাছে। মা আয়েশার সম্পর্কে তো সবাই জানেন, কত ব্রেনি মহিলা। লিখলেন যে আপনি আমাকে একটা চিঠি দিন, সংক্ষিপ্ত চিঠি, বেশি লিখবেন না। তো মা আয়েশা যে চিঠিটা লিখেছিলেন, সে ছোট্ট চিঠিটা আপনাদের শুনতে মন চাচ্ছে না? চিন্তা করুন, একটা মেধাবী মহিলা যা করতে পারে, লাখো অমেধাবী পুরুষ তা করতে পারে না। কাতাবা মুআবিয়াতু ইলা আয়েশাত রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন আন আকতুবি ইলাইয়া কিতাবান তুসিনি ফিহি ওয়ালা তাকতাসিরি আলাইয়া। হে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আপনি আমাকে একটা চিঠি লিখুন, ওসিয়াত করে, নসিহাত করে, উপদেশ দিয়ে, খুব বেশি লিখবেন না। ফকাতাবাত আয়েশা তো এলা মুআবিয়া, অতঃপর আয়েশা মুআবিয়ার কাছে চিঠিটা লিখলেন। কী লিখলেন? সালামুন আলাইক, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আম্মা বাদ, অতঃপর ফাইন্নি সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইলতামাসা রিদাল্লাহ বিসাখাতিন নাস কাফাহুল্লাহ মাউনাতান নাস ওমান ইলতামাসা রিদান নাস বিসাখাতিল্লাহ ওয়াকালাউল্লাহ ইলান নাস। আসসালামু আলাইকুম। শেষ, সিডি শেষ, এক মিনিটই লাগলো না পড়তে। উনি বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টির বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তার জন্য মানুষের সন্তুষ্টি থেকে বাঁচার জন্য আল্লাহ যথেষ্ট, বান্দার কোনো সাহায্যের দরকার নেই। ওমান আলতামাস রিদাল্লাহ বিসাখাতিল্লাহ ওয়াকালাল্লাহু ইলান নাস। আর যে ব্যক্তি আল্লাহর ক্রোধের বিনিময়ে মানুষের সন্তুষ্টি কামনা করে, আল্লাহ পাক তাকে মানুষের উপরেই ছেড়ে দেন, নিজের দায়িত্ব নেন না। আসসালামু আলাইকুম। কথা শেষ। এই ছোট্ট একটা হাদিস বা ছোট্ট একটা চিঠির মধ্যে যে জ্ঞান আসলো তা এই যে বান্দাকে সর্বাবস্থায় আল্লাহর উপরেই ভরসা করতে হবে এবং আল্লাহর সন্তুষ্টির স্বার্থে কাজ করতে হবে, বান্দার সন্তুষ্টির স্বার্থে নয়। এদের মধ্যেই মুআবিয়া বুঝে গেলেন যে আমাকে উনি কী বলেছেন। এজন্য অনেক অনেক খলিফা সে যুগের শ্রেষ্ঠ আলেমদেরকে কাছে নিতেন উপদেশ গ্রহণ করার জন্য, একটা অনুষ্ঠান করতেন সারাদিনে অথবা সপ্তাহে, দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে ডেকে নিয়ে আসতেন,
আপনারা আমাকে উপদেশ দেন, কারণ আমরা তো রাজনীতি নিয়ে সবসময় ব্যস্ত থাকি, আমাদের তো উপদেশ নেওয়ারও সময় নাই। কোনো তবলিগ ইজতেমাকে কোনো রাষ্ট্রনেতা আসতে পারে, ওদের তো ঘুমানোর সময় নাই। কিন্তু আমাদের পূর্বসূরীরা যারা রাষ্ট্র চালিয়েছেন খলিফারা, তারা সবসময় আলামদারকে সম্মান করে রাজদরবারে বসাতেন, খেলাফতের সামনে তাদেরকে উচ্চ আসনে বসে সম্মান দিতেন, বলতেন আপনি আমাকে উপদেশ দিন। অনেক সময় তারা চোখ ফুজে ভেবে কান্না করতেন, যে কানতেন আলামদের নসিহত শুনে। এরকম বহু দৃষ্টান্ত আমাদের সামনে আছে, এটা একটা অন্যতম দৃষ্টান্ত। আমাদেরকে এই ছোট্ট চিঠির বিষয়টা আমাদের রাখতে হবে, আল্লাহর সন্তুষ্টির বিনিময়ে বান্দার সন্তুষ্টি চাওয়া যাবে না। যদি চাই বান্দার সন্তুষ্টি, তাহলে আল্লাহ পাক আপনার থেকে চলে যাবেন, ওই বান্দার ইচ্ছার উপরে আপনাকে আল্লাহ ছেড়ে দেবেন। আমরা কোনো অবস্থাতেই আল্লাহর সন্তুষ্টির বাইরে বান্দার সন্তুষ্টিকে অগ্রাধিকার দিতে পারি না, দিলে আমরাই ধ্বংস হব, পরকাল হারাব, ইহকাল তো হারিয়ে যাবে, ইহকাল তদ্দিন থাকবে, তদ্দিন বান্দা আমার সাপোর্ট দিবে, আর বান্দার সাপোর্ট হারিয়ে গেলে আপনি শেষ। দেখছেন না এখন কী হচ্ছে দেশে, খালি গণজোয়ার হচ্ছে, খালি বিশাল এই জোয়ার সেই জোয়ার, কী যে শুরু হলো দেশে। এগুলো থেকে দূরে থাকেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি আয়াতগুলো খালি আমরা পড়ি, বিশ্বাস তো করি না।